নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এই জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। 1880 সালে নেত্রকোনা মহকুমা গঠন করা হয়। প্রশাসনিক সুবিধার জন্য 1984 সালের 17 জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে নেত্রকোনা জেলার জেলা কোড 33। নেত্রকোনা জেলার পূর্ব নাম কালীগঞ্জ। এই জেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচলিত রয়েছে। অনেকের মতে মগরা ও কংস নদী পরিবেষ্টিত এই জেলা চোখ বা নেত্রের মতো আকৃতির কারণে নেত্রকোনা নামে পরিচিতি লাভ করে। এছাড়া ঐতিহাসিক তথ্য মতে নাটোরকোনা গ্রামের নাম থেকে নেত্রকোনা নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 11টি সেক্টরের মধ্যে নেত্রকোনা জেলা 11 নং সেক্টরের অধীনে ছিল। নেত্রকোনা জেলার মোট আয়তন 2810.28 বর্গ কিলোমিটার। এর পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে কিশোরগঞ্জ জেলা অবস্থিত। 2021 সালের জনশুমারি অনুযায়ী নেত্রকোনা জেলার মোট জনসংখ্যা প্রায় 23,24,000। নেত্রকোনা জেলায় উপজেলার সংখ্যা 10টি, যথাক্রমে নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, আটপাড়া, বারহাট্টা ও পূর্বধলা। পুলিশ থানার সংখ্যা 10টি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 5টি। নেত্রকোনা জেলা শহর মগরা নদীর তীরে অবস্থিত। এছাড়া আত্রাখালী, ধনাইখালী, উপদাখালী, কংস, ধনু, সাইডুলি, সোয়াই, সোমেশ্বরী, নিতাই প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। নেত্রকোনা জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, ডিঙ্গাপোতা হাওর, কমলারানী দিঘি, বিরিশিরি, সাত শহীদের মাজার প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। নেত্রকোনা জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে কর্নেল আবু তাহের বীর উত্তম, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, বিজ্ঞান লেখক মোহাম্মদ জাফর ইকবাল, কবি হেলাল হাফিজ, কবি নির্মলেন্দু গুণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও গীতিকার বারী সিদ্দিকী বিশেষভাবে উল্লেখযোগ্য। নেত্রকোনা জেলা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত।